হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলান খান বলছি। তো অনেকে আমার থেকে জানতে চায় যে র্যাম কিভাবে ব্রিড করানো যায়। তো র্যামের ব্রিড খুব ইজি, এটা সবাই করতে পারবেন আপনারা। তো আমি এটা প্রসেসটা দেখাবো আপনাদের, র্যামের ব্রিড, র্যাম কিভাবে সেট আপ করতে হয়। আপনারা এটা দেখতে পারেন, খুব ইজিভাবে এটা সেট আপ করা যায়। তো ওই সেট আপটা আমি আপনাদের দেখাবো, আমি কিভাবে সেট আপ করছি এবং কিভাবে আমি ওদেরকে ব্রিড করাই দিচ্ছি। তো এই দেখেন একটু। দেখেন আমার র্যামের সেট আপ। তো আমার সেট আপটা একটু দেখেন, আমি এটা শ্রিমের ট্যাঙ্কে সেট আপ করছি। এটার মধ্যে আমার শ্রিম আছে। তো ওই যে শ্রিমের ডিমগুলো ওরা খায়। এই যে র্যামের বাচ্চা আছে, লক্ষ্য করলে দেখতে পারবেন, ওই যে ও ফ্রাইগুলো নিয়ে আসে, ছোট ছোট ফ্রাই। র্যামের ফ্রাই অনেক ছোট হয়, সহজে বোঝা যায় না আপনার। ও দেখেন মানে হিলছে মনে, ওইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনারা। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। হ্যাঁ, তো র্যামের আপনার একটা ওই হাড়ি টাইপের কিছু লাগে। তো ওই যে হাড়িটা দিছি, এটার ভিতরে তারা ডিম দিছে, তারা আপনার ফ্রাই করছে। ওই যে দেখেন ফ্রাইগুলো দেখা যাচ্ছে, হিলছে আপনার, লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখেন এটা মেলটা বাচ্চাদেরকে নিয়ে আসে, আর ফিমেলটা আমাকে দেখে একটু ভয় পাইছে, কারণ ওরা অনেক ভীতু, অনেক ভয় পায় তারা। এটার জন্য তারা চলে গেছে ভিতরে, আপনি দেখতে পারছেন। তো এই যে আমার সেট আপ, এটা হলো আমার 5 ফিটের একটা ট্যাঙ্ক। ওইটাকে তিনটা ভাগ করছি আপনার, 20 ইঞ্চি করে আছে। তো 20 ইঞ্চি, 1.5 ফিট, এটার মধ্যে র্যাম ইজি ব্রিড করানো যায়। আরেকটা আবার র্যাম, এই যে এখানেও আরেকটা ব্রিড হয়েছে, এই পিয়ারটাও আমার ডিম দিছে। ও দেখেন ফ্রাই নিয়ে আছে, তারপরে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই র্যামটাও আছে ফ্রাই নিয়া। দেখেন আমি একটু জুম করলাম, ও যে ফ্রাই নিয়ে আছে, এই যে ফ্রাইগুলো দেখা যাচ্ছে ওর। হ্যাঁ, এটার মধ্যেও শ্রিম রাখছি আমি, এটার মধ্যেও হাড়ি দিছি, দেখেন আপনার লক্ষ্য করে। তো আমার এই যে পিয়ার, এই যে একটা পিয়ার, এই একটা পিয়ার, দুইটা পিয়ার আমার এখানে বসাইছি, আরও দুইটা আছে আমার কাছে, টোটাল 4টা পিয়ার আমার, মানে মানে ব্রিডিং করাইতেছি আমি। তো আপনারা দেখেন, দেখলে কিন্তু বুঝবেন, ভালো করে একটু লক্ষ্য করেন আপনারা কিভাবে আমি সেট আপ করছি শ্রিমের ট্যাঙ্কে, কারণ শ্রিমের ট্যাঙ্কে করলে র্যাম অনেক ভালো থাকে। এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন আপনার। তো এ দেখেন, এটা মাঝখানে পার্টিশন দেওয়া, এই যে একটা পিয়ার আমার, সেটাও নিছি। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু কোনো ফিল্ডার ইউজ করি না, আপনার লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু কোনো ফিল্ডার ইউজ করতেছি না, কারণ র্যাম ফিল্ডার অক্সিজেন ছাড়া ওরা থাকতে পারে। পানিটা যদি সেট করে নেন আপনারা আরও ওয়াটার দিয়ে, তাহলে কিন্তু চলবে আপনার। আমার কিন্তু আপনার আরও ওয়াটার দিয়ে সেট করা। তো দেখেন এই যে আপনার ফিল্ডার, কোনো ফিল্ডার নাই আমার, আর এটাতে ফিল্ডার আছে, কিন্তু ফিল্ডারটা আমার দেখেন, এটা আমি কিন্তু বন্ধ করে রাখছি, কারণ ওই ফ্রাই দিলে ফিল্ডারটা আপনার ওই এই যখন আপনার ওই যে বুলবুলি উঠে আপনার ইয়ার পামের, তখন ওই যে বাচ্চাগুলো এদিক ওদিক হয়ে যায়, যার জন্য আমি এটা এটাও বন্ধ করে রাখছি। আপনার লক্ষ্য করে দেখেন আমার এটা কিন্তু বন্ধ করা, যে এটাতে শেউলি পড়ে গেছে, অ্যালগি পড়ে আছে অনেক, আমি বন্ধ করে রাখছি। লক্ষ্য করেন, দেখবেন ও অনেক ইয়েতে আছে ফ্রাইগুলো নিয়ে। তো আমি তো এইটারটা দেখাইতে পারতাছি না ভালো মতন, ভিতরে কিভাবে আছে আপনার, ওই দেখেন ভিতরে আছে, নড়ছে তারা, লক্ষ্য করলে বুঝতে পারবেন ওই যে ফ্রাইগুলো আপনার। অনেক ইজিভাবে এটা করা যায় আপনার র্যামের ব্রিড। অনেকে আমাকে বারবার জিজ্ঞেস করে, এটার জন্য আপনাদেরকে আজকে আমি দেখালাম আমার র্যামের সেট আপ, ফুললি সেট আপ আমার। তো এটাতে আমি গাপ্পি করি এটাতে, তো এটা তো র্যাম করবো আমি, এটাতে আপাতত গাপ্পির ফ্রাই কিছু আছে, ফ্রাই নিছি, ফ্রাই রাখছি। তো এটার জন্য আর আমি এটার ইয়ে করলাম না আপনার। তো এই দুইটাই আমি আপনাদেরকে দেখালাম, যে দুইটার আমি নিছি আপনার র্যামের।
আপনার খুব সুন্দর লাগতেছে, র্যাম গুলো আপনার ফ্রাই নিয়ে আছে ওরা, বাবা মারা দেখতেও ভাল লাগে। তো আপনারা তো বুঝতেই পারছেন কিভাবে র্যামের ব্রিডটা করানো লাগে। তো আপনারা তো দেখলেন কিভাবে র্যামের ব্রিড করানো যায়। র্যামের ব্রিড অনেক সহজ, অনেক ইজি। আরও কিছু আমি ফিশ করি ইনশাল্লাহ, ওগুলো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রিড করতে হয়। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এটাই সবাইকে বলি, তাহলে আপনারা অনেক ফিশের অনেক কিছু জানতে পারবেন, কোন ফিশের কিভাবে ব্রিড করানো যায়, কিভাবে কোন ফিশ রাখতে হয়। অনেক সোজা ফিশ, যে কোনো ফিশে আপনি ব্রিড করাতে পারবেন। ফিশ করাটা অনেক ইজিলি একটা জিনিস। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরও ভিডিও বানাবো, আরও কিছু দেখাবো। এটা প্রথম ভিডিও আমার, যদি ভুলচুল হয় তাহলে মাফ করবেন। আর কিভাবে ভিডিও বানাতে হয় আমি এখনও ভালো মতন জানি না। তো ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে আরও কিছু ভিডিও বানিয়ে ইনশাল্লাহ আমি দেখাবো।